এশিয়ার মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে বালি উত্তোলন দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও তা মানছেন না বালি খেকো সিন্ডিকেট এই সিন্ডিকেট নাজিরহাট পৌরসভার দুই নং ওয়ার্ডের সোয়াবিল আশ্রমঘাট এলাকা থেকে ছয় সাতজন শ্রমিক দলবদ্ধভাবে দিনে বালু উত্তোলন করে রাতে বিক্রি করে আসছে সরেজমিনে গিয়ে ওই এলাকায় বালি উত্তোলন করার সময় ভিডিও ধারণ করতে গেলে সি প্লাস টিভির ক্যামেরা দেখে উত্তোলনকারীরা পালিয়ে যায়। হন অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজী বালি উত্তোলন করছে চোরা সিন্ডিকেটরা এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরেফিন সি প্লাসকে জানান এ বিষয়ে আমি এখনই জানলাম আমি জানার সাথে সাথে আমাদের সহকারী কমিশনের ভূমি ওনাকে নির্দেশ দিয়েছি যে এখনি উনি ব্যবস্থা নেবে এবং আমরা ব্যবস্থা এই এই মানুষের বালি উত্তোলনের ফলে সোয়াবিল আশ্রমঘাট এলাকার দুই পাশে হালদা নদী ভেঙে অনেক বাড়িঘর হালদা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে যদি এভাবে চলতে থাকে অনেক পরিবারকেই ভিটা বাড়ি ছাড়া হয়ে যেতে হবে ডেক্স নিউজ